شب شموشان شخل میلی جوتی سریشتو سریلالیر شنگو پیلی شب شموشان সৌভাগ্যের দিশারিতে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালদাকে নিয়ে আমি শাওন হাজির আপনাদের সামনে। কেমন আছে শ্রীলালদা? খুব ভালো। আজকের পঞ্জিকা কি বলছে চল দেখি। বর্ষণ যোগ, আজকে লেগে থাকলে কাজ হবেই, কিন্তু হাল ছেড়ে দিলে কিন্তু কাজ হবে না, মনে থাকে যেন। একদম, শুনে নিলেন আপনারা। এবার আমরা জানবো আজকের রাশিফল কি বলছে। প্রথমে মেষ রাশি। ঘর দিয়ে শুরু করুন কাজ করা এবং বাইরে শেষ করুন, মানে সব কাজই করতে হবে আজকে হবে আপনাকে। এরপর বৃষভ। বিষয়াশির ক্ষেত্রে খুব মজা আছে, আনন্দ আছে, উৎসাহ আছে, এগোন। জেনে নেব মিথুনদের ভাগ্যে কি রয়েছে। দারুণ কথা বলছেন, গুছিয়ে কথা বলুন, গুছিয়ে লাভ নিন। আর এরপর কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে একটু টেনশন আছে, একটু চলাফেরা, একটু কথা বলা, একটু রিলেশন, একটু বন্ধুত্ব, একটু চেপে করাই ভালো। সিংহ রাশি কি বলছেন। প্রচুর ব্যয়, টাকা রাখতে পারছে না, কোনো প্ল্যানিং কাজ করছে না, সমস্ত কিছু কাজে একটু টেনশন আছে, টেনশন রয়েছে। এরপরে শুনবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কর্মে উদ্যোগ আছে, ভালো কিছু করছেন, ভালো কিছু হচ্ছে, ভালো কোনো যোগাযোগ আসছে। বাহ, তুলাদের ভাগ্যে কি রয়েছে। প্রচুর কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ইম্পর্টেন্ট দিন আজকে। ওয়াও, এবার জানবো বৃশ্চিক রাশিদের কথা। সুযোগ কিন্তু আসছে, ম্যান চয়েস আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট চয়েস, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন, এগোন। ধনু। ধনু ক্ষেত্রে ব্যয় আছে, টেনশন আছে, শরীর নিয়ে ডিস্টার্বেন্স আছে। মকর। সংসার নিয়ে চিন্তা আছে, ভালো কিছু করতে হবে, দায়িত্ব নিতে হবে, বিশেষ করে পার্টনারের, পার্টনারের জন্য। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্বেন্স আছে, মন আজকে ভালো যাবে না, তবে মন ভালো করার উপায় তো আমাকে দেখুন, ডেফিনেটলি ভালো কাটবে। এবং সর্বশেষে আমরা জানবো মীন রাশির কথা। মীন রাশির ক্ষেত্রে প্রেমে আজকে প্রচণ্ড আনন্দ, বন্ধু আজকে রিলেশন খুব ভালো হচ্ছে, ভালো কিছু খাবার, ভালো কিছু মজা আজকে আসছে। রাশিফল শুনে নিলেন, আর এবার শ্রীলালদার কাছ থেকে আমরা জেনে নেব শ্রীলালদার সঙ্গে যোগাযোগ করার উপায়। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে দুটি বিউটিফুল নাম্বার 9830307720 অথবা 9804700057 এই নম্বরে ফোন করুন, বুকিং করুন, অবশ্যই আপনার জেলায় আপনার শহরে আমার সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ শ্রীলালদা। বন্ধুরা, তাহলে আজ সৌভাগ্যের দিশারি এতটুকুই।